হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আবারও তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্যে। আর ইউকেতে আসার পর থেকে আমরা দু একদিন বেরোলেও গোপালদের নিয়ে কিন্তু আমার বেরোনো হয়নি, সেই জন্যেই আজকে ভাবলাম যে গোপালদেরকে নিয়ে কাছে পিঠে কোথাও একটা ঘুরিয়ে আনবো, যাতে ওদেরও একঘেয়ে না লাগে হোটেলে থাকতে থাকতে। তাই জন্য দেখো আমি ব্যাগের মধ্যে কম্বল পেতে নিয়েছি, সেখানে শুয়েই কিন্তু আমি গোপালদেরকে নিয়ে যাব। আমি যেখানে নিয়ে যাচ্ছি গোপালদেরকে আজকে, সেই জায়গাটা কিন্তু আমার বাড়ির খুবই কাছে, মিনিট দুই তিনেকের রাস্তা। আর আমি যেখানটা নিয়ে যাব সেই জায়গাটা এতটাই সুন্দর, আমার বিশ্বাস যে তোমাদেরও ভালো লাগবে। এখানে দেখো আমি কিন্তু বেরিয়ে পড়েছি আমার রুমের বাইরে, আমরা ওয়েট করছি লিফটের জন্যে। এইবারেই কিন্তু আমরা পৌঁছে যাব ওইখানে। আর ওই লেকে যাওয়ার যে রাস্তাটা সেটাও অসম্ভব সুন্দর, এটা ঠিক আমার হোটেলের পিছন দিকেরই একটা রাস্তা, ভীষণ সুন্দর, এত সুন্দর সবুজ জায়গাটা। তোমরাও কিছুটা দেখে নাও, কিছুটা ভিউ এনজয় করে নাও, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমি গোপালদেরকে নিয়ে এই জায়গাটা এনজয় করছি। তোমরা দেখতে থাকো ব্লগ। Should I work against the flow? A drop in the ocean so endless, reaching for our moments miles above. I just need one, diving in to all this endless space, falling stars, but still I see you. Sweet escape, a lovely start, but letting go hardest part. Swimming in this deep, deep blue. Hold my breath, looking up. Life moves in ways, it keeps changing. দেখো তোমরা, আমি গোপালদেরকে নিয়ে পৌঁছে গেছি এই লেকের ধারে। এই জায়গাটা অসম্ভব সুন্দর, ভীষণ ভালো লাগে এবং আমার বিশ্বাস গোপালদেরও ভালো লাগবে। গোপালদের যেহেতু আমরা বাড়ির বাচ্চাদের মতন করেই সেবা দিই, সেই জন্য আমার মনে হয় যেমন বাড়ির বাচ্চাদেরও মাঝে মাঝে বার করতে হয়, সেরকম গোপালদেরও যদি একটু আশপাশে বার করা যায় তাহলে খুবই ভালো হয়। তবে এটাও খুব সত্যি কথা যে সব জায়গায় সব সময় গোপালদেরকে নিয়ে যাওয়া যায় না, ইচ্ছে থাকলেও করা যায় না। কিন্তু আমার যেহেতু এইখানে আনার সুযোগ ছিল, আমি নিয়ে এলাম। দেখো যখন আমরা বিপদে পড়ি, যখন আমরা কোনো মুশকিলে পড়ি, তখন কিন্তু আমরা গোপালদের কাছে যাই, গোপালদের কাছে বলি বা ঠাকুরদের কাছে যাই। কিন্তু যেমন আমাদের দুঃখটা আমরা ঠাকুরদের কাছে বলি, সেই রকম আমার মনে হয় আমাদের আনন্দের মুহূর্তগুলো আমাদের কিন্তু গোপাল সোনাদের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত এবং ওদেরকেও মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাওয়া উচিত। তো আমি যখনই এরকম কোনো পার্কে যাব বা লেক সাইডে যাব, আমি চেষ্টা করব গোপালদেরকে নিয়ে যাওয়ার। আর গোপালদের দেখো আমি কোলে করে একটুখানি মাঠটা ঘোরাচ্ছি, এই মাঠটা ভীষণ সুন্দর। আর সামনে যে সাদা মতন যে বাড়িটা আছে সেটা কেমন, তো সেটা আমিও গোপালদেরকে নিয়ে গিয়েই দেখাবো। আমার যেটা মনে হচ্ছে জায়গাটা দেখে, এখানে হয়তো কোনো রকম পার্টি হয়, কারণ একটা টেবিল রাখা, একটা সাদা কাপড় রাখা, যেটা দেখে আমার মনে হচ্ছে, আমিও সঠিক জানি না। আর এখানে খুব বড় বড় রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে, ভীষণ ভালো লাগছে। তোমরাও সিনটা এনজয় করো, এই জায়গাটা এনজয় করো। চলো বন্ধুরা, আজকের এই গোপালের ছোট্ট ঘুরতে যাওয়ার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ অনেক অনেক লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা।
আবারও তোমাদের সামনে ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।